একার স্কন্দ উদ্ধব সংবাদ ছবি কৃষ্ণ উদ্ধব সংবাদ সেবার থলি আজি এই পবিত্র অনুষ্ঠানত সমবেত হওয়া রসগ্রাহী ভক্তি অমৃত সুধা পান করবর কারণে ইয়াত আপনা সব সমবেত হয়েছে। পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকাহ বলে ঘোষণা করেছে। আমি ভাগবতর অমৃত রস পান করিব লাগে তেতিয়ালৈকে যেতিয়ালৈকে আমার দেহটো পঞ্চভূতত বিলীন হয়ে না যায়। আলয়ং রসমালয়ং এইবুলি আমাক কৈছে। গতিকে আমি সেই ভাগবতর অমৃত রস পান করবর কারণে ইয়াত সমবেত হয়েছ। আজি আমার একাদশ স্কন্ধর কৃষ্ণ উদ্ধব সংবাদ প্রভু ভগবন্তর একান্ত ভক্ত উদ্ধবর লগত ভগবন্তর বৈকুণ্ঠ প্রয়াণর আগত উদ্ধবে ভগবন্তক লগ করে সুধিছিলে কিছু কথা, তার উত্তর দিছিলে ভগবন্তই। জ্ঞান কর্ম ভকতি কহিলো করি ভেদ। উদ্ধব মই তোমাক জ্ঞান কর্ম আর ভকতি প্রভেদ করে দেখাই দিল, এইটো জ্ঞান, এয়া কর্ম মার্গ, এয়া ভক্তি মার্গ।
কিন্তু ডাঙৰ কথা যে আমাৰ ভাগৱতত কিন্তু জ্ঞান কৰ্ম ভকতি ভেদটো ইয়াত দেখুৱা নাই কৃষ্ণই কলে হে কহিলু কৰি ভেদ এই বুলি কলে কিন্তু ভেদটো দেখুৱা নাই গতিকে মোৰ সন্দেহ হ'ল এই কথাটো যে ইয়াত কৃষ্ণই নকোৱাকৈ কেলে কলে মই ভেদ কৰি থলোঁ বুলি তেতিয়া আপোনাৰ সংস্কৃত ভাগৱতত মই চাবলগীয়া হ'ল যে সঁচাকৈয়ে বাৰু কৈছিলে নে নাই কোৱা কৃষ্ণ ক'লো বুলি ক'লেতো এতিয়া দেখা হ'ল যে সাতাইছ আঠাইছ ঊনত্ৰিছ অধ্যায় সাতাইছ আঠাইছ অধ্যায় দুটাত জ্ঞান আৰু কৰ্মৰ কথা কোৱা আছিলে গতিকে ঊনত্ৰিছ অধ্যায়টোত মাত্ৰ ভকতিৰ কথাখিনি ক'লে শংকৰদেৱৰ উদ্দেশ্য আছিলে জ্ঞান কৰ্ম পথ খণ্ডি ভকতিক দেখাই লন্ত শংকৰদেৱে জ্ঞান মাৰ্গ কৰ্ম মাৰ্গ খণ্ডন কৰিলে দেখুৱা নাই এই কৃষ্ণৰ কথামতে কৃষ্ণই ক'লে জ্ঞান কৰ্ম ভকতি কহিলো কৰি ভেদ মই তোমাক জ্ঞান কৰ্ম আৰু ভকতি ভেদটো দেখুৱাই দিলোঁ কোনটো মাৰ্গত কি আছে কিন্তু মোৰ সিদ্ধান্ত ভকতি পৰম পন্থ ভকতিয়ে পৰম পথ গতিকে মই আপোনালোকে জানিবলৈ বিচাৰিলে মাৰ্গকেইটাৰ কথা চমুকৈ মই কৈ দিম বাৰু পিছত সদ্যহতে আমি আহিছোঁ ইয়ালৈ এই যে কৃষ্ণই তেনেকৈ ক'লে ভকতি পৰম পন্থ কৃষ্ণৰ সিদ্ধান্ত শুনি উদ্ধৱে বলন্ত দুনাই শুনা প্ৰভু জগতৰ বাপ হে জগতৰ পিতা তুমি মোক এটা কথা কোৱাচোন তো শুনা জগতৰ বাপ জানিলো সন্তৰ সংগে তোমাৰ ভকতি কৰি এৰাই তেবে সংসাৰৰ তাপ তুমি খোলা ভকতিতে সংসাৰৰ তাপ এৰাব তোমাৰ সন্মত ইটো পৰম ভকতি পন্থ কেৱলে লোকৰ সাধে গতি তুমি ক'লা পৰম ভকতি পথে কেৱলে অকল ভকতি পথেই জীৱ মানুহক গতি দিব তুমি ক'লা কিন্তু বেদে ফুৰে গাই জ্ঞান বিনে গতি নাই আকৌ শুনি ভ্ৰমই মোৰ মূৰ্তি কিন্তু বেদ পঢ়িলে পাওঁ জ্ঞান লাগে তুমি ক'লা নেলাগে কেনেকুৱা কথা এইটো আৰু পণ্ডিতবোৰৰো দিগদাৰ কত বোলে কৰ্ম কৰা কত বোলে পৰিহৰা মিলে আকৌ মনত সংশয় কিছুমান পণ্ডিতে কয় কৰ্ম লাগে কিছুমানে কয় নেলাগে এইবোৰো খেলি মেলি পণ্ডিতৰো দিগদাৰ বেদ পঢ়িলে কয় পাহিলে পাওঁ জ্ঞান লাগে আৰু তুমি কৈছা নালাগে আকৌ পণ্ডিতবোৰে কয় কিছুমানে কয় কৰ্ম লাগে কিছুমানে কয় নালাগে গতিকে এইবোৰ শুনি মোৰ মতি ভ্ৰম হৈছে কাক সুধিম তুমি শিৱ সৰ্বদান তুমি বিনে নাহি আন বুজাইটো কহিও নিশ্চয় এই যে প্ৰশ্নটো উদ্ধৱে কৰি দিছে সেইটো আমাৰ কাৰণে কৰি দিছে আমি সদায় শাস্ত্ৰ শ্ৰৱণ কৰিবলৈ যেতিয়া বহোঁ তেতিয়া নিজকে সেই আসনখনত বহুৱাই ল'ব লাগে কোনে কোনে কথা পাতিছে কৃষ্ণ আৰু উদ্ধৱে আমি যদি শাস্ত্ৰৰ পৰা মুখস্থ কৰোঁ যে কৃষ্ণই উদ্ধৱক এইখিনি ক'লে তেতিয়া আমাৰ কামত নাহিব আমাক কৈছে বুলি আমি ধৰি ল'ব লাগিব প্ৰশ্নবোৰ আমাৰ হৈ কৰিছে উদ্ধৱে গতিকে সকলোৱে উদ্ধৱৰ আসনত বহি ল'ব লাগিব তেতিয়া আমি একান্ত মনে শুনিম যে কি কৈছে আমাক এতিয়া কৃষ্ণই সেই প্ৰশ্নকেইটাৰ উত্তৰ দিব কি দিয়ে উত্তৰটো আপোনালোকে শুনক মই মাৰ্গকেইটাৰ কথা আপোনাৰ চমুকৈ মই কৈ লৈছোঁ বাৰু চাওক এই জ্ঞান মাৰ্গ
karma marga, jnan marga, aru bhakti marga. Ek agata pratham satya jugar pura jnan marga asile. Karma marga tu tetar pura arambha hoise. Se jnan marga ki kore jnan, bigyan, tadam, rahasya sarita sreni porhibo lage. Prathamote jnanot naam lagabo, tarpor bigyan, tadam, rahasya prapti hole jnan marga jijone sokole pohe. তেওঁলোক যোগী হয় জ্ঞান মার্গত যোগী হয় আকো কর্ম মার্গত চাইছে নিয়ে পহে কি শ্রেণী একা কিটাই জ্ঞান বিজ্ঞান তদং রহস্য কর্ম মার্গত পহা জন্ম সন্ন্যাসী হয় আর ভক্তি মার্গত চাইছে নি এ কি জ্ঞান বিজ্ঞান তদং রহস্য এই ভক্তি মার্গত যোয়া জনে আকো উপাধি পায় ভকত গতিকে এতিয়া আমি পরিষ্কার হব লাগে আমি কোনটো মার্গত নাম লগাইছো নাম লগাম ভক্তি মার্গত আর কিতাব পহিম জ্ঞান মার্গত নাম লগাইছো আমি ভক্তি মার্গত আর তার মানে কোনে প্রশ্ন করিব লাগে এইটো কথা যে কর্মকাণ্ড লাগে নে না লাগে জ্ঞান মার্গত লাগে নে না লাগে এবু আমার প্রশ্নর কথা হই আছে জানো ভাগবত Iman tonton loko bujai amak koi dile. Jadi tiap amar kata hol, ami nidoke prosma koro, ami kunto marga rasul. Ami kilo lu, korma marga dikha loe. Gyano marga khadhana kore. Aru bhakti marga khoron loe. Gori ka ami khoron lo lu ne dikha lo lu ne kilo lu. Aru khoron loar pisot. সেইবোৰ মানুহৰ এইবোৰ প্ৰশ্ন থাকিব লাগে জানো তুমি কোনটো মাৰ্গত শৰণ ল'লা এ ভক্তি মাৰ্গত মাৰ্গই নে এইটো বোলে নহয় ৰাজ মাৰ্গ হৰি ভক্তি ৰাজ মাৰ্গে গুৰু নখচন্দ প্ৰকাশিত শ্ৰুতি জননীৰ পদ পন্থ অনুসৰি এইটো ৰাজ মাৰ্গ কাক কয় যিটো ৰাস্তাত উঠিলে ৰাজধানী পায় ৰজা থকা সেইরা তাত্তা মানে রাজমার্গ বলি এইখানে কইছে সেতু মার্গত উঠিলে আর একদম সেতু রাস্তা এরিব না লাগে সেতু এনি ফলাই রজা সৌলিয়াই দিব গই এতিয়া আমার রজা কোন দেব রজা দৈব কি নন্দন আর ধর্ম বলে ধর্ম রজা নাম কোত থাকে বলে বৈকুণ্ঠত অ এই তো উঠাই এই তো মার্গত গই থাকা পাই যাবা গই তাত গতিকে আমি ভক্তি মার্গত যাব লাগিব সারি শ্রেণী পড়িব লাগিব মনত রাখিব শরণ লোলানে ললু শরণ লই আমাকে রাজমার্গ তুলি দিলে জানিবা কিন্তু যাওয়াটো তো আমার কাম গইছুনে নাই যাব লাগিব নিজে যাব লাগিব গতিকে যদি যাও আমি তাত পাম গই আর যদি গতিকে এতিয়া জ্ঞান মার্গত যোগী হয় কর্ম মার্গত সন্ন্যাসী হয় ভক্তি মার্গত ভকত হয় শঙ্করদেবে প্রচার করাত আমাক যোগী হবলে কোয়া নাই সন্ন্যাসী হবলে কোয়া নাই আমাক ভকত হবলে কৈছে পার্থক্য সিমানে এতিয়া উদ্ধবে আমার হয় খুঁটিছে জ্ঞান কর্ম কেলে নিদিলা পণ্ডিতে কয় এইটো লাগে বেদে কয় জ্ঞান লাগে পণ্ডিতবুৰে কয় কিছু মানে লাগে কিছু মানে না লাগে গতিকে তুমি বুজাই কোৱা কাক সুধিম আৰু মই তুমি সর্বজান তুমি শিব সর্বজান তুমি বিলে নাহিয়ান মই জানো খাতান তুমি শিব সর্বজান সব জানা গতিকে মোক বুজাই কোৱা এতিয়া বুজাই কব আমাক কব কৃষ্ণ Bye.
কৃষ্ণ হে প্রভু গোটেই সংসারৰ মানুহবোৰক কালে গ্ৰাস কৰি আছে আমি কব নোৱাৰো যে আমি দিনে দিনে কালে আমাক গিলি আছে কেনেকৈ গিলে আমাক সূৰ্যৰ লগতে হৰে জগতৰ আয়ু এই যে পুৱা সূৰ্য উদয় হ'ল আৰু গধূলি সূৰ্য অস্ত গ'ল এই উদয় হৈ অস্ত যোৱালৈকে এই সময়ছোৱাই পাৰ হৈ গ'ল আজি সূৰ্য অস্ত গ'লে আজি দিনটো আমাৰ পাৰ হৈ যাব আজি তাৰিখটো আগবাঢ়ি যাব এই যে সময়টো গ'ল ক'ৰ পৰা গ'ল এই সময়টো আমাৰ প্ৰত্যেকৰ আয়ুসৰ পৰা গ'ল অৰ্থাৎ আমি এটা দিন মৰিবলৈ আগবাঢ়িলোঁ এইটো দিন আমাক ঘূৰি নাহে আৰু আমি সকলোৱে গৈ আছোঁ এতিয়া বহি আছোঁ যদিও ছেকেণ্ড ছেকেণ্ড মিনিট মিনিট আমি গৈ আছোঁ ক'লৈ গৈ আছোঁ মৰিবলৈ মৃত্যুঞ্জয়ী হ'ব লাগিব আমি সংসাৰলৈ আহিলে মৃত্যু স্বাভাৱিক জাতস্য হি ধ্ৰুৱং মৃত্যু জন্ম হ'লে মৃত্যু আছেই গতিকে আমি এতিয়া আৰু পৰীক্ষিত প্ৰশ্ন সেইটোৱেই মৃয়ন্তা মানুহে কি কৰিব লাগে পৰীক্ষিত প্ৰশ্ন সেইটোৱেই যে এই মৰি থকা মানুহবোৰে কি কৰিব লাগে তেতিয়া ক'লে যে ন যদি মৰিবলৈ ভয় আছে মৰিবলৈ ভয় কৰা নেকি বোলে ভয় লাগে তেতিয়াহ'লে নমৰা জেগালৈ নোৱাগে কিন্তু ব্ৰহ্মলোক পৰ্যন্ত যদি যোৱা তুমি ৰাজসুই কৰি দেৱে ব্ৰহ্মলোকে স্বৰে পুণ্যখিনি ভৰিলে সংসাৰৰ পৰা আকৌ জন্ম হ'বা আকৌ মৰিবা স্বৰ্গলৈ যাব পাৰিবা পুণ্যলৈ কিন্তু পুণ্যবোৰ এদায় হ'লে আকৌ গতা মাৰি পেলাই দিব গতিকে আকৌ জন্ম হ'বা আকৌ মৰিবলৈ গৈ থাকিবা এদিন দুদিনকৈ ব্ৰহ্মলোক পৰ্যন্ত মৃত্যুৰ হাত নেহেৰা তাৰমানে জন্ম বাধা দিব নোৱাৰে গতিকে যদি জন্ম বাধা দিব লাগে তেতিয়াহ'লে কি কৰিব লাগিব বোলে জন্ম নোহোৱা জেগালৈ যাবগৈ লাগিব য'ৰ পৰা আহিলে য'ৰ পৰা নামি আহিব নালাগে বোলে কোন সেয়া বোলে বৈকুণ্ঠ তালৈ যোৱাগৈ মৃত্যু ভয় নাথাকে আৰু তাত পৰম আনন্দ গতিকে তালৈ যোৱা বোলে তালৈ যোৱাৰ উপায় বোলে তালৈ যোৱা উপায় মাত্ৰ এটা বোলে কি আৰু নিয়া দেৱতাও এজনহে সেইজন কোন কৃষ্ণ আৰু উপায়টো বোলে উপায় এটা মাত্ৰ বোলে কি মাত্ৰ নাম গতিকে এই দুটা ধৰা নাম ধৰা কাৰ নাম কৃষ্ণৰ ভগৱন্তৰ তেতিয়া নামে লৈ যাব সাত কাৰ্য সিদ্ধি কৰি পেলাই শেষত গৈ একেবাৰে বৈকুণ্ঠ পুৱাই দিবগৈ তাৰপিছতহে নাম ৰ'ব কৃষ্ণ গতিকে এয়া আমি গৈ আছোঁ সেই সেইটোকে কৈছে যে আমি সকলো তেনেকৈ গৈ আছোঁ মৃত্যুলৈ আগবাঢ়ি গৈ আছোঁ গতিকে এই মৃত্যু হাত সাৰিবলৈ উপায়টো কি সেইটো এক প্ৰশ্ন আছিলে আৰু এতিয়া ভগৱন্তইও তেওঁ কৈ আছে এই কথাখিনিকে কৃষ্ণ
ধরা পুকি অবুধল উধম কমাতি কৃষ্ণ হে প্রভু উদ্ধবে সকল তুকে কান্দি কান্দি খুঁজিছে যে প্রভু তোমার বাহিরে মই আর কাক খুঁজিম কোনে এই সিদ্ধান্ত দিব গতিকে তুমি মোক এই যে ভেদবোৰ হৈছে এইবোৰ কিয় হৈছে এই কথাটো তুমি মোক কোৱা এই উদ্ধবে কান্দি কান্দি কৈছে কাৰণ কৃষ্ণ গুচি যাব আৰু লগ নাপাব গতিকে সেই কাৰণে তেওঁ সুধিছে আৰু ভগৱন্তই উত্তৰ দিওঁতে ভকতক কিমান দয়া কৰে কিমান কৃপা কৰে তেওঁ তেওঁৰ নাম ল'লেই তেওঁ কৃপা কৰে ভকতক নাম লোৱা ভকতৰ পিছে পিছে ঘূৰি ফুৰে নাম লোৱাজনেই নহয় নামলে হেঁপাহ কৰাজন প্ৰভুৰ ওচৰলৈ যোৱাজনকো ৰক্ষা কৰে ধ্ৰুৱই বিচাৰি গৈছিলে পাঁচ বছৰীয়া ল'ৰা মই কৃষ্ণক বিচাৰি যাওঁ ক'ত পাম মনতহে ভাবিছে এইটো কৃষ্ণ কেনেকুৱা কি কথা একো নাজানে কিন্তু দেখে যে জীৱ জন্তুবোৰে তাক তাৰমানে হাবিত খাব আহে চতুৰ্ভুজ ৰূপ ধৰি ভগৱন্তই গদা শংখ চক্ৰ গদা লৈ পিছত থিয় হৈ পেলাই সেইবোৰ তাৰমানে মূৰ্তিটো দেখুৱাই দিয়ে বাঘ ভালুক আঁতৰি যায় তেওঁ পাবলৈ যাওঁতেই বাটত পৰা ৰক্ষা কৰি গৈছে গতিকে যেতিয়া পোৱাৰ উপায়টো পায় তেতিয়া আৰু তেওঁ জানো সেয়া ভকতৰ লগ এৰিব নেৰে তেতিয়াহ'লে তেওঁ আমাৰ পিছে পিছে অহাৰ উপায়টো কি বোলে উপায়টো তেওঁৰ নাম কেনেকৈ বোলে গাইজনীয়ে পোৱালিটো লৈ যোৱা গাইজনী তুমি নিব নালাগে পোৱালিটো যদি কোচত লৈ গুচি যোৱা গাইজনী পিছে পিছে গুচি যাব গতিকে এতিয়াও সেই ঈশ্বৰৰ পোৱালি নাম নাম লৈ গৈ থাকা কৃষ্ণ ক'ত আছে বিচাৰি পেলাই নিজে নিজে বিচাৰি ফুৰিব পোৱালি বিচাৰি যেনেকৈ গাই ঢপলিয়াই সেইদৰে ভগৱন্ত আমাৰ পিছে পিছে গৈ থাকিব তাকে আমি নাম ল'ব লাগিব অহৰহ ল'বলৈ কৈছে কৈছে নে নাই আমাৰ হেৰিয়া প্ৰসংগ কৰি পেলাই প্ৰতিদিনেই কয় প্ৰসংগ কৰাজনে কয় নিৰন্তৰে বোলা ৰাম ৰাম কয় নিৰন্তৰে মানে কি অহৰহ নাম নাম কৰি থাকিব লাগিব কৃষ্ণ কৃষ্ণ কৰি থাকিব লাগিব এই চিঞৰি চিঞৰি ক'বলৈ লাজ লাগে এই ভাবি থাকা চিঞৰি পেলাই ক'ব নালাগে ক'বলৈ লাজ লাগে আমাক গতিকে মনত ভাবি থাকাচোন সোঁৱৰি থাকা এটা কথা মনত ৰাখিবা ঈশ্বৰৰ নাম পুণ্যৰ ৰাজা আৰু ঈশ্বৰৰ নাম পাহৰিলে এইটো পাপৰ ৰজা এনে নাম হ'ল ৰাজা কাৰ পুণ্যৰ নাম লৈ থাকা পুণ্য পিছে পিছে ঢপলিয়াব আৰু নাম পাহৰি গৈ থাকা পাপবোৰ ঢপলিয়াব পিছে পিছে এইবোৰ ঘোষাত দিছে আমাৰ কথাবোৰ কৃষ্ণ হ'ব এতিয়া কি কয় কোনো
ইমান সুন্দর কই উত্তরটো দিছে তাহলে কি কইছে কথাটো সাব তুমি যেটো প্রশ্ন করিলা জ্ঞান আর কর্ম মই তার খাতা উত্তরটো দিও এতিয়া শুনা তুমি কি কইছা বেদত জ্ঞানৰ কথা কইছে বুলি কইছা জ্ঞান যদি কওই বেদ বেদে যদি জ্ঞান লাগে বুলি কইছে কোনটো জ্ঞানৰ কথা কইছে সেইটো পণ্ডিত বুলে বুজি নাপায় গতিকে মই কওঁ শুনা জ্ঞান মানে তেওঁলোকে তার মানে নির্গুণ ব্রহ্মক ধ্যান করিব পড়াটো এই জ্ঞান বুলি ভাবে জগতকে ব্রহ্মময় দেখে কিন্তু কোনো রূপ নাই ব্রহ্মর যোগী সকলে যেটো ধ্যান করে যেটো জ্ঞান বুলি কয় তেওঁলোকে তার মানে সাধনাত সিদ্ধি লাভ করে যোগী হলে তেওঁলোকে জগতখন ব্রহ্মময় দেখে কিন্তু ব্রহ্মটো চকুরে নেদেখে কি ব্রহ্মময় দেখে জগতকে ব্রহ্মময় দেখে বুলি কয় জ্ঞানী সকলে কিন্তু তেওঁলোকৰ ব্রহ্মটোৰ কোনো রূপেই নাই ব্রহ্ম কেনেকুৱা সহ পর্যায়ত শুক্রম অকায়ম অভ্রণম শুদ্ধম অপাপবিদ্ধম ব্রহ্মৰ কোনো রূপ নাই শির নাই দেহ নাই অপাপবিদ্ধ কিন্তু পাপে স্পর্শ করিব নোৱাৰে শুদ্ধ পরম শুদ্ধ পাপে স্পর্শ করিব নোৱাৰে ব্রহ্ম গতিকে তেনেকুৱা ব্রহ্ম বিচাৰি এতিয়া কেনেকে পাব পোৱাৰ উপায় নাই সুখদেৱে নেপালে সুখদেৱে পাইছিলেগে কিন্তু পাই পেলাইও তেওঁ আকৌ ঠাইতে ঘূৰি আহিলে সেইটোত নাথাকিলে ব্যাসে পাইছিলে তেওঁ ফুটনি কৰি কৈছে নাৰদক অ মহাজ্ঞান পূর্ণয় আমি জগতে প্রখ্যাত অহন্ত সমাধিত ব্রহ্ম আপুনি সাক্ষাত মই সমাধি ধরলে দেখুন মই মহাজ্ঞানী দেখো যদি দেখাই বলিয়া হলা কেলে জ্ঞান মার্গত মই দেখো বলে কলে ব্রহ্ম গতি কান্দিছে এতিয়া মই দেখো দেখুন এখন কি হল এতিয়া আরাম তথাপি মনত মোর লাগে অকন্তুক নাপাও বিমরি শিকিবা করি আসো দুঃখ তথাপি তো মন দেখো মনটো উগুল ঠুগুল ও ব্রহ্ম সাক্ষাৎ কও তথাপি তো উগুল ঠুগুল নুগুছে এখন কি হল গতি মই একো কব পৰা নাই প্রভু তুমি মোক কোৱা কি হল মোর নারদ খুঁজিছে তেতিয়া নারদে এটা সুন্দর কথা তারমানে উপদেশ দিছে ঠিকই আছে তুমি মহাজ্ঞানী ব্রহ্মক তুমি দেখা গতি এইটা তোমার কারণে ঠিকই আসলে কিন্তু এই জগতের যানবোরক দেখালা পথ সবে এই পারে নে নয় সব স্খলন হয় জ্ঞানে অসহায় ভয় আছে অতি কর্ম বিঘিনি বিস্তর গতি তুমি দেখালা আর তারপর তুমি কি কইলা এ সেইটো মই বোলে মানুহৰ মঙ্গলৰ কাৰণেহে এইবোৰ কৰিছিলোঁ কি কৰিছিলা বোলে প্ৰথমতে কৰ্ম মাৰ্গ ধৰ্ম কৰিবলৈ যা যজ্ঞ পূজা পাতল এইবোৰ কৰা কৰি কৰি সব স্বৰ্গলৈ যোৱা কিন্তু উজুতি খাই গ'লো বোলে কি হ'ল বোলে তাৰ নানা বিঘিনি হ'বলৈ ধৰিলে সৌ দেশৰ বিচাৰ দিলোঁ কালৰ বিচাৰ দিলোঁ পাত্ৰৰ বিচাৰ দিলোঁ গতিকে মানুহবোৰ নোৱাৰে সময়মতে কৰিব নোৱাৰে নৰকলৈ যায় আর অপাত্রই করে কোনে করব পারে এই বুঝি নেপায় যতে ততে করে তারমানে দেশ কাল পাত্রর বিধান দিলে সেইট গতি এইকিটার অসুবিধা হয় তারপরে তারপর দেখিল এইবর বাদ দিয়া আর যথা ব্রহ্মাণ্ডে তথা অন্ধে ব্রহ্মাণ্ডত যিকিটা গুণ আছে আমার দেহটোতে আছে গতি ইয়ালে লই আহিল আহি পেলায় কল যে
Brahma cinta kara nirgun Brahma dhyan kara. Etetia ki hol? Bole aru bipod hol. Sauna khulanda adi mahajogi joto ta hob hore kine dekhe hilo. Te bipod lagi gol. Bole tar bisot ki koila? Bole tar bisot moi seitu beya. Itu tu beya. Tar bae eku bhal boli koisu eku aru beya hol. Bole tetia ki kara sob bad dibole kolu. Ekwat kula, bila kita hokol bad di dia, di pula kiko bila kula, bila ekhon lo bila kulu. Sarva dharman paritetya mam ekam saranam braja, sarva dhammo eri, khon lo bila kula, bila hoy, bor dhuniya kotha. Hokol dhammo eri pula jabo ne haran, ne khon lo bisar sab dhammo dhoi thekibo. Bila ne lagi thekibo eri pula jibo. Jadi hanya tiga bahan luar. Koran luar boleh tiga kumpul ibu. Tam tu di mana naja? Koran lo boleh kula hai. Sekolah dhamma bad dia bad dili. Aku mau ke koran lo mukam dia. Mau isok kene katam. Koran tu lo lagi tu nuhu. Upaya tu dia. Jadi hari dia saya kata wah, saya tu ni dulu nama. তোমার বেমার সেইটোই মোরা উপদেশে করা ভাগবত শাস্ত্র প্রসারক গোবিন্দর গুণ নাম মাত্র মাত্র ঈশ্বরের নাম প্রকাশ করা শাস্ত্র লিখা এ কি হবো শ্রবণ কীর্তন মাত্র করুক নিখে মাত্র শ্রবণ আর কীর্তন করব ঈশ্বরের নাম আর একো না লাগে গদিকে ডাবল তো নাম লাগিব বলে নাম লাগিব লীলা কি গাব বলে নাম তার নাম বলে গোসাই লীলা বলে কি লাগে নাই লিখা ও তোমার গন্ধবুল খাইছো এ অন্ন সিদ্ধ কোয়াই নাই পাট পাই দিলে ভকত এ সিদ্ধ কোয়াই দিয়া গতিকে মোর উপদেশে করা ভাগবত শাস্ত্র প্রসারক গোবিন্দর গুণ নাম মাত্র শ্রবণ কীর্তন মাত্র করক নিখে দূর হক তোমার মনর যত ক্লেশ গতিকে এয়া ভাগবত মালে আহিলে আৰু এতিয়া সেই উদ্ধব দাপৰ যুগৰ কথা তেতিয়াই খুধি আছে তেতিয়া কিন্তু ভাগবত অহা নাই ভাগবত একেবাৰে কলিঠে আহিছে তেতিয়া সেই ভাগবত মহা মহা ঋষি সকলৰ শুনি শুনি কোনোবাই মনত ৰাখিছিলে আৰু তেতিয়াও চাৰি শ্লোকি ছয় শ্লোকি এইদৰেহে হৈ আছিলে শেষত গৈ বাৰ শ্লোকী হ'ল গৈ ভাগৱত আমাৰ দিনত গতিকে বাৰ দেই কি নহয় এতিয়া গোসাঁয়ে কৈছে যে মই তোমাক এই কথাখিনি কম তুমি এতিয়া শুনা আমি সকলোৱে শুনো উদ্ধৱক কোৱা নাই আমাক কৈছে বুলি মনত ৰাখক কৃষ্ণ কৃষ্ণ আর কি তোমার বাজ জ্ঞান তু নাহি কই গাজ কেবল ভূপতি হিত রইলুক মোর গুণ নাম স্মরি স্বরূপ হৃদয় চধরি পাওয় কয়াকে তাকু শুনা মহামানি যিতু নাম নধরো আমার জনম গোয়াই রূপে নুন আমার কথা তারে সে কর্ম অধিকার কৃষ্ণ এটা ইমান সুন্দরকৈ বুঝাই দিলে যে জ্ঞানে গতি কয় যদি সেইটো শুনা আছে জ্ঞান ভূপতির মাঝে অর্থাৎ ভূপতি করতে জ্ঞান নিজে নিজে উপজে তার মানে কথাটো কি কৈছে চাব জ্ঞান মার্গত নির্গুণ ব্রহ্মক হৃদয়ত ধ্যান করব লাগে
গটিকে নির্গুণ ব্রহ্ম তো এটা কোত লাখিব কেনেকে আছে বস্তু তো কেনে দেখে গটিকে শূন্য যদি ধরি রাখা দিগদার এ তেতিয়া কি কইলে ভক্তি মার্গত ভগবন্ত রূপ দি দিলে আমাক তার মানে জ্ঞানীয়ে নিরাকার ব্রহ্ম সমাধিত নিরাকার ব্রহ্ম এটা নিরাকার ব্রহ্ম মানে নেদেখে কিন্তু আছে বলি অনুমান করে বলে কেনে কই করে ছয় চক্র অনুমান করে এটা ছয় চক্র অনুমান কেনে কে করে এই যে আমার গুটেই দেহ তো ব্রহ্ময় নির্গুণ ব্রহ্ময় ক্রিয়া করি থকালৈকে আমার দেহ তো সজীব হয়ে থাকে আমি প্রমাণ তো কেনে কই পাও আমার মানুষ তান নরিয়া যদি কারবার হয় আমি সাবলে গলে নরিয়াজন সাবলে গলে সিধাই গই এনেকে হাততে এইদরে দিও দি পেলাই কি চাও পালস তো আছে নে নাই আমি নেদেখো কিন্তু এই পালস তো যদি ঠিককে মারি থাকে এ বোলে দিগদার নাই ঠিকই আছে পালস তো মারি আছে লাহে লাহে মৃত্যুর সময়ত পালস তো ইয়ার পৰা গুছি যায় উঠি উঠি একদম এনেকে গৈ থাকিব আপনি এনেকে বিচাৰি থাকিলে নেপায় শেষত গৈ আপোনাৰ একদম ইয়াত থাকিবগৈ আৰু সেইখিনি থাকোঁতেই তেতিয়া ইয়াত যদি আপনি হাত দি চাই তেতিয়া ইমান খৰকে মাৰিব আৰু যেতিয়া খুব তীব্ৰ গতিত মাৰিব তাৰপিছত খতম গতিকে এতিয়া এই যে যিটো আমাৰ পালছবোৰ মাৰি থাকে ক'ৰ পৰা মাৰে আমাৰ শৰীৰত ছটা চক্ৰ আছে সেই ছয় চক্ৰৰ লগত ছয় চক্ৰই কি কৰে যেনেকৈ আমাৰ এই ইয়ালৈ যে ইলেক্ট্ৰিক কাৰেণ্ট আহিবৰ কাৰণে ইয়াত আপোনালোকৰ ট্ৰেঞ্চফৰ্মাৰ এটা আছে সেই ট্ৰেঞ্চফৰ্মাৰটোৱে এটা এৰিয়াটো মানে কভাৰ কৰে তাৰপৰা কাৰেণ্টটো আহে মূল জেগাৰ পৰা আকৌ তাৰপৰা ইয়ালৈ দিওঁতে আমাৰ এটা ট্ৰেঞ্চফৰ্মাৰ দিয়ে এইটো জেগালৈ ঠিক তেনেকৈ আমাৰ শৰীৰৰ ছটা স্থানত ছটা ট্ৰেঞ্চফৰ্মাৰ আছে সেইকেইটা আপোনালোকে চাব কেঁচুৱা ল'ৰা ছোৱালী শুৱাই থওঁতে এনেকৈ চাব এই তালুখনত এনেকৈ এনেকৈ মাৰি থাকে থাকে নাথাকে অঁ সেইটো কথা সেইটো তাৰমানে কিহৰ ইংগিত যে নেদেখা ব্ৰহ্মই কাম কৰি আছে আকৌ ইয়াত হাত দি চাব এনেকৈ এনেকৈ মাৰি আছে আছে নে আছে এই ছয় চক্ৰ স্থানৰ পৰা গোটেই শৰীৰটো তাৰমানে সজীৱ কৰি ৰাখে সেইটোকে যোগীসকলে অনুমান কৰে আৰু অনুমান কৰি এতিয়া একে ঠাইতে চকু মুদিনো সেইটো বাৰু আমি হাত দিলেহে গম পাওঁ এতিয়া ইয়াত পালছটো মাৰি আছে বুলি চকু মুদি দিলে আমি গম পাওঁ জানো নাপাওঁ এতিয়া আমাৰ ভকতৰ কাৰণে কি কৰিলে সেই ব্ৰহ্মৰ সগুণ সাকাৰ এটা ৰূপ দিলে লীলা শাস্ত্ৰ লিখিলে গাবলে আৰু আমাক ভগৱন্তৰ ৰূপটো দিলে ধ্যান কৰিবলৈ আমি নিৰ্গুণ ব্ৰহ্ম ধৰিব নোৱাৰোঁ নালাগে ধৰিবও নালাগে বোলে কেলে আমি ঈশ্বৰৰ ৰূপ চাম আকৌ আমাৰ ৰূপটো চাই থাকিব পাৰোঁ আমি কেশৰ পৰা নখলৈকে আমি চাব পাৰোঁ গতিকে মুখে বলাৰাম হৃদয়ে ধৰা ৰূপ এতেকে মুকুতি পাইবা কহিলো স্বৰূপ ঈশ্বৰৰ ৰূপ ধ্যান কৰে জ্ঞানী নিৰাকাৰ ব্ৰহ্ম সমাধিত ধৰে ভকতে সাকাৰ ৰূপ চিন্তি নাম স্মৰে চাবনে এইটো ভকতে সাকাৰ ৰূপ চিন্তা কৰে সেই কথাটোকে কৈছে আছে জ্ঞান ভকতিৰ মাজে ভকতি কৰোঁতে জানা আপুনি ওপৰে জ্ঞান আৰু এটা ডাঙৰ কথা মহাপুৰুষ শংকৰদেৱে জ্ঞান মাৰ্গৰ সাধনাখিনি আমাৰ সংস্কৃতিৰ মাজলৈ লৈ আহিলে এই যে আমাৰ নাটবোৰ আমাৰ নৃত্যবোৰ
sali nitto, jumura nitto, dhokhavata nitto, apna gokhai nitto, tenekoi gupi nitto, ei jiman khuttodhari nitto, ei nitto bor biyam. Ami kobo noy, ei je prokhong kori ase tal bojai bojai. Ei tu eta biyam, gyan margor. Nei, itu yar amar logote, ami nam gai aso premot. Eta kotha, apnaloke ei gom dinot. Amar sei ei bhadasobate jetia gayan gai. Khol bojai gayan gabo noy, khub gorom. Saat apuna ghoka dhamali thakibo, khoru dhamali, bor dhamali, nat dhamali. Enake ebu je dhamali bu thake. Ei ta mane paguri tu thakibo, tar pa ekebare gute sola kapur thakibo, tar eta mane teoloke belek belek khoj dili. Ji ta mane gayan gay, khol bojai bojai, ghami jol bojai, tothapi tu mukhor hahi thake. Thakena thake, kintu seitu jodi apuni bhadrasobhat koy je aji du ghonta tumi kholto bojai thaka suniya jopiyai jopiyai paibene noare kele noare karon tat tamane prem jukto hoi gua nai jetia gayan gay sei gayan tu kihor karone gay mukti sadhakam Nato agota mita mane sei sei agam au gaute tetia sei prem tu tas take gaute khol bojaute git gaute gudike prem jukto howar karone ami kobono ake biyam hoilu gayan je tetia khol bojai thake etu kom biyam no hoy kobono ake kholir sorsa hoi jay gudike sei karone amar yat kua hoyche Krishna kore ase gyan bhokotir majhe ta bhokoti korute apnar nam gaute nitto korute ei brota mane gokhaye khaya nitto korisile gokhaye nije korisile logor loya bolok nosuaisile gupi bolok nosuaisile gotike sei khori sor sato bhokoti nije nije ahe amar etu etia khukiya ka aro koribor dorkar nai সেই কথা সার উদ্ধবে কইছিলে ও উদ্ধব কইছে আছে জ্ঞান ভকতির মধ্যে ভকতি করি গই থাকা জ্ঞান হই গই থাকিব গোয়া নাম গোয়া ফুর্তি করা আনন্দ করা কেনে কই প্রেম ভাবে রাখতে এ অ যত দীপ ভোগ আপুনি লব লাগো বৈষ্ণব বলির তাত নাই অনুরাগ ও উঠি কত কীর্তন করন্ত তাল ধরি দৈত গণেশ বেহি বাওয়ে সৌপাশে সাপরি এইটো এটা ব্যায়াম হয়নে গতিকে ও প্রহাদে শিখান্ত গান্ত গোবিন্দর গীত পরম আনন্দে দৈত পতি করে নিত্য গাই গাই নাচি থাকে ব্যায়াম নিজে হয়ে যায় গতিকে এই কথা সারকে ভগবন্ত কৃষ্ণ কলে আৰু তাৰ পিছত কলে কৰ্মৰ কুশিলা বাণী এই যে কলে কৰ্ম কোনোবাই কয় লাগে কোনোবাই কয় নালাগে বলে সেইটো কবই তাকো শুনা মহামানী সেইটো শুনা মই কৰ্মকাণ্ড নাই বুলি কোৱা নাই আছে কিন্তু কাৰ কাৰণে আছে যিটো নাম নধৰে আমাৰ যি নাম নেগায় যি ভাগৱত নপঢ়ে সিহঁতে কৰ্মকাণ্ড নকৰি কি কৰিব গতিকে তেওঁলোকৰ কাৰণে আছে মোৰ ভক্ত য'ত থাকে জৈত্য নাহি মোৰ নাম সূৰ্যৰ উদয় তৈতেহে প্ৰকাশে জাগ যোগ ধৰ্মছয় ও থাকিবই সূৰ্য নলোৱা জেগাত আৰু লেম্প থাকি জ্বলাবই মানুহে কিন্তু সূৰ্যৰ পোহৰ থকা জেগাত যদি কোনোবাই লেম্প বাতি জ্বলায় আৰু সেইটো
মানে ইবা গন্ডগোল বুলি তেজপুরে পঠিয়ে দিব গতিকে সেই কথাৰ পৰা আমি তা মানে সাব লাগে এটা গোসাই কৈছে ইয়া জিতু নাম নধৰে আমাৰ ও নাম নগুৱাবলে কি কৰিব কমটাটো কৰিব মই সেব নাই বুলি কোৱা নাই আছে কিন্তু কাৰ কাৰণে আছে জি নাম নেগায় জি ভাগৱত নপঢ়ে তাৰ সূৰ্য উদয় হলেহে লেম চাকি নালাগে গতিকে সূৰ্য নাথাকিলে এন্ধাৰত থাকিলে লেম চাকি জ্বলাবই লাগিব গতিকে জ্বলাই থাক কোনে জ্বলায় যিবোৰে সূৰ্যৰ পোহৰ পোৱা নাই তেওঁলোকে সেয়া কৰিবই সেইটো উত্তৰ দিছে দেই কৃষ্ণ কলে সাল যে ভুকতি করিলে ভুকতির লগতে জ্ঞান আর কর্ম দুটাই সিদ্ধি হয় কর্মও সিদ্ধি হয় আর ভুকতিও সিদ্ধ হয় অন্য হাতে এই চারিটা যুগত চারিও যুগত হরি নাম বিনে আন নাই গতি তথাপিতো কলিত প্রধান কি কলে নাম চারি যুগতে আছে নাম নোহাকৈ নহবই চারি যুগতে আছে এতিয়া এই কথাটো আমার গুরুজনে ইমান স্পষ্টকৈ লিখি থৈ গল সত্যযুগে ধ্যান বুলি লিখিছে নহয়নে সত্যযুগে ধ্যান তেতা যুগে যজ্ঞ তাপৰ যুগত পূজা কলিত হরির কীর্তন বিনায় আওরণ আহিকে বুঝা বলে কলেন নাই ও কলিত হরির কীর্তনকে বুঝা বলে লিখিব পাইলে হতেন কিন্তু নিলিখিলে লিখিলে কি দুজা তেতিয়া আমার এই পহা সকল অকনমান চিন্তাটো খটুয়াই পেলাই যদি চাই যে ইকিটা যুগত দেখুন এয়া ধ্যানৰ লগত নাম আছে এয়া যজ্ঞৰ লগত নাম আছে দাপৰত পূজাৰ লগত নাম আছে আৰু কলিত হৰিৰ কীৰ্তনকে বুজা বুলি নিলিখি দেখোন দুজা শব্দটো লিখি দিলে তাৰ দুজা মানে কি দুজা মানে দুটা কলিত নাই বুলি ক'লে এইকেইটা যুগত আছে চাগৈ বে আছে না বোলে খাটাং আছে কেনেকৈ আছে সত্যযুগে লিখি সবে ধৰিয়া সমাধি যাৰ যেন ফল পাবে কৃষ্ণক আৰাধি তাহাতো কৃষ্ণৰ দশ নাম যদি লয় সত্যযুগত কৃষ্ণ
কৃষ্ণ বাপায় সমস্ত আপনা সবক আমি অনুরোধটি করিছো অনুরোধ হল কি আমি তাহলে যেতিয়া ইয়াত আমি ব্যাখ্যা কৰি থাকো তেতিয়া আপনা সকলে অন্য ফালে মনটো নিদিব মহাপুরুষ মাধবদেবে আমাক কৈছে কেনে কৈ শুনিব লাগে কেনে কৈ গাব লাগে না অগায় হরি গুণ হাতে পাঞ্চে হুয়া সাজু আপন হুরে পলাই যাব কাল মায়া বাজু এ হাতে পাশে সাজু কেনেকে হব লাগে হাতে পাশে সাজু নহলে নামে ক্রিয়া করব নয় তা নকরে শ্রবণ করিলে আমার ক্রিয়া নকরিব সাতটা পাঁচটা একদম সাজু হয়ে লোব লাগিব তার মানে সাতটা কি আমার চকু কেইটা দুটা নাকর বিন্ধা কেইটা দুটা কান কেইখন দুখন মুখ এখন হয় না এই সাতটা হলে দুই কান দুই নাক দুই চকু দুই মুখ অতি এক মুখ তিন দুই ছয় এক সাত হয় না পাঁচটা তন্মাত্র দিছে ভগবন্তই আমার বিষয় ভোগ করবলে সেই পাঁচটা তন্মাত্র অধিকারী আমার এই সাতটা চকুয়ে রূপ চাই ভাল পায় বুঝি পাইছেনে কথাটো চকু তন্মাত্রর অধিকারী কি রূপ তন্মাত্র অধিকারী চকু চকুয়ে ভালতো চালে একেবারে জুমি জুমি চায় আর যেটা বেয়া দেখে চকু মুদি দিয়ে দিওঁনে নিদিওঁ আমি ভাল রূপ চাবলে চকুয়ে হেঁপাহ করে থাকে কিন্তু আমার গোসাঁয়ে কৈছে যে চকুরে মোর রূপটি চাবলে চেষ্টা কর অন্য রূপত মুগ্ধ হবলে চেষ্টা নকরিবা গতি চকু দুটা আক এনে আমি জেনিয়ে যাও তাতে তার মনটা লাগি যায় নয় চকুয়ে দেখিলেই লাগি যায় মনটো চকুর লগত মন গুছি যায় আক যদি কিনা কথা এটা পাতি দিও আমি আমার কানের শ্রবণটো নাইকিয়া হয়ে যাব যাব না যায় যাব গতি আমি খুব কম সময়ে শুনো কথাখিনি কিন্তু তাকে হাতে পাশে সাজু হয়ে লোব লাগে যদি আমি শ্রবণ করছো শ্রবণেই করে থাকো চকু মুদি থাকিব কারণ চকু যেনি তেনি গুছি যায় চকু সাবধান করব আর এটা আমার বিপদটো হয় কি আমি ব্যাখ্যা করে থাকোতে আমি সকল ভকত মুখবুর চাই থাকো কোনে কেনেকে শুনিছে যে ফটকে যদি কারবার তারমানে কথা পাতা দেখো কোনোবাই কিবা এটা হেৰি কৰি থকা দেখো তেতিয়া আমি তাৰমানে ভাবো এখেতে শুনি ভাল পোৱা নাই নেকি আর ভাল যিজনে নেপায় শুনি তেওঁ কাকো মানে এইবোৰ শুনালে পাপ হয় গতিকে সেইকাৰণে মই এই কথাষাৰ আপোনাক সবকে এইকাৰণে কৈছো যে চাব আমাৰ তাৰমানে দিগদাৰ আছে ভকতিটো অতি অতি সহজ নামটো অতি সহজ আটাইতকৈ সহজ কিন্তু আমি নিজে নিজে কঠিন কৰি পেলাওঁ গতিকে এইটো যাতে নহয় আৰু আকৌ বেয়াও নাপাব আপোনালোকে দেই মই নিজৰ মংগলৰ কাৰণেহে কৈছোঁ এই কথাখিনি গুৰুজনে নিজে লিখিছে হাতে পাছে সাজু থাকিবা নথকাৰ কাৰণে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধতে দেখুৱাই দিলে বিশ্বামিত্ৰ পৰাশৰ আদি মুনিগণ জলপত্ৰ বায়ুমাত্ৰ কৰয় ভোজন কিন্তু কি হৈ গ'ল কামিনী জনৰ মুখ পদ্ম ফুললিত দেখি তাৰা সবু হৈলে কামে বিমোহী হ'লনে আমি বাৰু বিশ্বামিত্ৰ পৰাশৰৰ নিচিনা হৈছোঁ জানো তেওঁলোকে উজুতি খালে
Nene Bishwamitra kole, moy Brahma adi, tar Bishwamitra khotriya, teo tapasya dara tar mane Brahmun hoisile. Etia baki bure sikiti nidiye, etu khotriya hai, Brahmuno ghar janma nohoy. Gotike, teo tar mane khong, Brahmayu tar mane, teo sikiti tu diabo lage, diwa nai. Te teo kole sala Brahmar sikiti na thako notun ke koi moy. Ei bili teo tapasya arambha koridile. Tetiang logal loga kiho, indoi dekira korbona, eito jodi kenapa tapasya siddhi hoy, i siddhay ahi muk uthai kele mur ahon ghon lobo, i yan korba tapasya koile ta ahon lore, de apuni khai bako matro sahay debo ghon, gotike eito debo tar swabhav, gotike dhuniya apsara anile, ani pelai gandharva dile logot, badya bajabule. Di pelai kule de sei buhar to posa bongo koi dege nasi bagi. Iho de ta mane ahile gongho bo ahile ahiar bisa mitre trump to posa tase. Aru ta mane furiro soi sokot brohmo sinta koi ase toi e kini tak brohmo toi yat tak utai utai ani taki bo ekebe talu puabo ako tarpa nini ako adhar ta mane heri puabo koi. Eneka ase thakute kan mon tu tat lagai ase brahma supumudiye ase ta iti madhe hol ki sei apsara ahi pelai ta mane junub janak nasi bole lagile sayu phale ghuri ghuri nasise gandharva badya bajai dise e kan dukhon je khola asile bodiga kane hurile noy junub janak Tidak kane khuni totali ke monot khobor dile. Mon bhai, kibayata bazi se. Ne, kan bhai khobor dile. Kan si kane tu khuni se. Kan teo bonso koibo kane. Kane khuni le. Khuni e kane sidhai monot khobor dile. Mon bhai, kibayata bazi se wo. Ibhala sopun mudi ase. Tak mone totali ke kole soku bhai melson tan bhai kose kibha ata bajise ki bajise soku bhai melson soku bhai dile meli soku dia loge deeply apna apsara joni dekhile dekhi ei yar pa mon goi lagi gol tai te khatam dhyan shesh hoi goise গটিকে সেই কারণে আমার গুরুজনে কইছে হাতে পাশে খাজু হই ঈশ্বরৰ কথা শুনিবা গাওতেও হাতে পাশে খাজু হই লবা কান দুখন আনলৈ নিদিবা তেতিয়া প্ৰসংগত লথা লাগি যাব চকু দুটা পাইলে অকন অকন মেলি লবা আখনলেহে দেখছাবা ইফালে সেফালে নাছাবা নহলে প্ৰসংগত লথা লাগিব এইবোৰ আমি তাৰমানে সদায় এই গুরু বাণীৰ পালন কৰিব লাগিব আৰু শুনিলে যে আমাৰ গতি হ'ব এই কথাটো নেভাবিব কিন্তু হ'ব এই শুনি থাকতেই যদি যায় তেতিয়া হলে গতি হ'ব সিধা সিধি যাবগৈ এটো খাতা কিন্তু ইয়া পা উঠি যোৱাৰ লগে লগে তো পাহৰি মই কি শুনিছিল অন্য কথা আহি যাব তেতিয়া নহব অহ র কুঁড়ি যদি থাকিব পাৰি তেতিয়া হলে কামত আহিব কৃষ্ণ কৃষ্ণ জপ যারা তুমি খারে খানো ভগতি তো করে আনো নাহি গতি দাতা একেবারে সার কথা উদ্ধব শুনা কি শুনি বলে কোলে ভক্তি পরে আর ভক্তির বাহিরে জ্ঞান আর কর্ম কোনো একো নাই দরকার নাই
তোমাক মই খাতাং সিদ্ধান্ত দিলো বেদেও এইটোই কয় ভূপতি পালে আৰু জ্ঞান আৰু কৰ্মৰ প্ৰয়োজন নাই তুমি কাৰ কথা নুশুনিবা লোৱা মোৰ সন্মত মই কৈছো ঈশ্বৰে কৈছো এনেকৈ গোসাঁয়ে আৰু তাক কৈছে অৰ্জুনক কৈছিলে মন মনা ভৱ মদ ভক্ত মদ জাতি মান নমস্কৃত মামে বৈশ্যসি সত্যং তে প্রতিদান পিছুমে মোতে মাত্র সদা দিয়া মন মোর ভক্ত হওয়া সর্বক্ষণ মোকে পূজা মাত্র মোকে করা নমস্কার উপদেশ দিয়াই নে ও কহিল তোমা তো সত্যবাণী শপথ খাই কইছো গোসাঁয়ে শপথ খাই কয় আমার ও পাইবা সুখে মুখ মহামানী তুমি সে পরম সুহৃদ সখী আমার তুমি পরম সুহৃদ সখী আমিও সখী তেও তুমি জীব রূপ ধরি দেহ গোত রথ করি সংসারত প্রবর্তন যিতু অ সংসার প্রবর্তন অন্তর্যামী রূপ লয় সবাকে চলাও মই তোমার সারথি এই হেতু মই তোমার সারথি অর্জুন কোন আমি আমার সারথি কৃষ্ণ কৃষ্ণ কই আছে মই শপথ খাই কইছো সত্যে 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 নিষ্ঠা মানি সত্যে 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 বোলো বাণী কোটি কোটি পাপর নামে সংহারক নাম বিনে নাই সখী সংসার তারক ও যে বেদিহ করিবা ক না পারা সখী দেউতে বে বোলা সুবর্ণর পত্র লেখি যদি এতিয়াও বিশ্বাস করিব পৰা নাই তেতিয়া দিয়া মই সোণৰ পাতত লিখি দিওঁ জুইত পুৰিলে উজ্জ্বলহে হ'ব মাটিয়ে খাব নোৱাৰে একোৱে নষ্ট কৰিব নোৱাৰে সোণৰ পত্ৰত লিখি দিওঁ শিৰত বান্ধি আটাক বন্ধু ধনঞ্জয় পৰাদিক বিজয় বজায়া বাদ্য ছয় গুতর কি পণ্ডিতে যদি করে আতবাদ পত্র দেখাই তার বাদ করিবা উসাদ খন্দিবা বসন্তার গর্বে বাহু তুলি পড়ি দেখি তোমাক মানিব গুরু বলি নকরিব বাধু নাই পাখন্দ পণ্ডিতে ও ধরিব ভকতি সিতু তোমার দণ্ডিতে সোণৰ পত্ৰ লিখি দিলে লিখি দিওঁ বুলি ক'লে সোণৰ পত্ৰ আমালৈ লিখি থৈ গৈছে আমালৈ লিখি থৈ গৈছে এতিয়া ভগৱন্তই আমার বচন শুনি হেলা হইব মতি মত দুঃখ নাই সখী যাবা অধোগতি
মই কবলগিয়া কই আছো হোনর পত্র নাম রত্ন নাম ধন আর কোর কোত লিখিত হৈ গল এয়া ভাগবত পত্র ইয়াক নামৰ বাহিৰে অন্য একো নাই আৰু এয়া কি কৃষ্ণৰ বাণী ভগৱন্তই উদ্ধৱে সুধিছিলে তুমি শৰণ প্ৰচাৰ কৰিলা ধৰ্ম প্ৰচাৰ কৰিলা অৰ্জুনক কৈ কৈ গীতা প্ৰচাৰ কৰিলা তুমি নিজে অৰ্জুনৰ সাৰথি হলা কিন্তু তুমি তো মানুহ হলা গুচি যাবা অৰ্জুনো যাবগৈ কিন্তু তোমাৰ মুখৰ বাণীবোৰ তো থাকি যাব গতিকে আমি তো শৰণ লওঁ এতিয়া বোলে লবা তোমালোকৰ কাৰণে থৈছো শৰণটো বোলে আমি লোক হয় কিন্তু আমাৰ সাৰথি কোন হ'ব তুমি তো নিজে অৰ্জুনৰ সাৰথি হলা গতিকে আমাৰ সাৰথি কোন হ'ব উদ্ধৱে সুধিছিলে ভগৱন্ত কৃষ্ণই ক'লে ময়ে হ'ম বোলে কেনেকৈ হ'বা বোলে অৰ্জুনৰ সাৰথি যেনেকৈ হৈছিলোঁ বোলে অৰ্জুনৰ সাৰথি হৈছিলা তুমি ৰথ চলাইছিলা আৰু অৰ্জুনক তুমি তাৰমানে তুমি চলাই ফুৰিছা বোলে চলাইছিলোঁ মই ৰথখন চলাইছিলোঁ মই যুদ্ধ কৰাইছিলোঁ কিন্তু মইতো যুদ্ধ কৰা নাই অৰ্জুনৰ নাই কৰা কিন্তু মই যুদ্ধ কৰাইছিলোঁ কি কৈছা বোলে অঁ মই যুদ্ধ কৰা নাই কিন্তু যুদ্ধ মই কৰাইছিলোঁ অশ্বস্থমাই ব্ৰহ্মসৰ মাৰিছে ব্ৰহ্মসৰ আহিছে সুভদ্ৰাৰ গৰ্ভ পৰ্যন্ত পাইছেগৈ আৰু অৰ্জুনে ক'ব নোৱাৰে কি আহিছে সুধিছে প্ৰভু এয়া কি আহিছে বোলে গুৰুপুত্ৰই ব্ৰহ্মসৰ মাৰিছে বোলে মই কি কৰোঁ বোলে তোমাৰ টোনত ব্ৰহ্মসায়ক আছে নাই বোলে আছে উলিওৱা মাৰা অৰ্জুনৰ টোনতে আছে ব্ৰহ্মসায়ক কিন্তু অৰ্জুনে ক'ব নোৱাৰে যে ব্ৰহ্মসায়ক মাৰিব লাগে কৃষ্ণই ক'লে উলিওৱা মাৰি দিয়া মই মৰা নাই কিন্তু মই মৰালোঁ বোলে মৰালোঁ কেনেকৈ বোলে বাক্যৰে অঁ বাক্যৰে এতিয়াও তোমালোকৰ সাৰথি মই কেনেকৈ তিৰুধ্যায় প্ৰবিষ্ট শ্ৰীমদ ভাগৱত নৱং তেনং বাংময়ী মূৰ্তি এয়া মোৰ ভাগ্যময় মূৰ্তি ভগৱন্ত আমাৰ মাজত আছে এতিয়াও আছে কেনেকৈ আছে এই আমাৰ কৈ আছে এতিয়া এতিয়া কৃষ্ণই উদ্ধৱক কৈছে মই কৈ আছোঁ আপোনালোকক যে উদ্ধৱক কোৱা নাই আমাক কৈছে নিজে উদ্ধৱৰ আসনখনত বহি লওক যদি আমি কৃষ্ণই উদ্ধৱক কৈছে বুলি ভাবোঁ একো কামত নাহে আমাৰ মুখস্থ হৈ গ'ল আৰু কৃষ্ণই উদ্ধৱক কৈছিলে এনেকৈ তেনেকৈ 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 কি উদ্ধৱকহে কৈছিলে কামত আহিব জানো নহয় আমাক কৈছিলে এই ধৰণে আমি হৃদয়ংগম কৰিব লাগিব কথাবোৰ তেতিয়া নামে সাত কাৰ্য সাধিবে দেখা এতিয়া আমাৰ এবিধো সাধিছেনে নাই আমি হিচাপ কৰি চাব লাগে নিজে যে যদি নাই সধা তেতিয়াহ'লে আমি ক'ব পৰা নাই নেকি আমি তাৰমানে ঈশ্বৰৰ কথাবোৰ শুনা নাই নেকি বোলে আমি গুৰুসেৱা কৰিছোঁ নহয় কৰিছা হয় কিন্তু কথা হ'ল গোসাঁই কথাটো শুনিছা নাই গুৰুসেৱা কৰিলেগে হয় গুৰুৰ বাক্যও গালা তাত মই দুৰাচাৰক কেৱলে তোমাৰ বুলি তাত তাৰমানে গালাগে হয় সেৱা কৰি গুচি আহিলা অপৰাধ ভঞ্জন কৰিবলৈও ক'লা কিন্তু ওলাই আহি চিধাই তাৰমানে অন্য এজন ভকতৰ লগত তৰ্কাতৰ্কি লাগে ধেত দুৰাচাৰ গতিকে কি হ'ল বাৰু গোসাঁই কোৱা কথাটো ৰ'ল জানো মইহে দুৰাচাৰ বুলি তাত ক'লোঁ তেওঁ ওলাই অহাৰ পিছত যদি আনক দুৰাচাৰ বুলি কওঁ গতিকে ক'লেই নহ'ব আমাৰ কাৰ্যত আমি কৰিব লাগিব আৰু নাম লোৱা নাম ল'বই লাগিব গোসাঁয়ে শপত খাই কৈছে নাম লোৱা একো কৰিব নালাগে নাম ল'লেই হ'ল আৰু যদি প্ৰেম নাহে এনেই গাই থাকা গাওঁতে 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 গাওঁতে
শেষত গৈ এনেকুৱা প্ৰেম হ'ব যে ইন্দ্ৰিয়ে আমাৰ গ্ৰহণ কৰিব আমি সপোনতো তাৰমানে আমাৰ মনে নাম ভাবি থাকিব গতিকে সেই কথাটো মই বহুত ঠাইত কৈছোঁ যে আমি সকলোৱে এটা কথা যে আমাৰ দিনত তাৰমানে নানা কামত থাকোঁ আমি নানা চিন্তাত থাকোঁ সেইকাৰণে আমাৰ নামটো গাই থাকিবলৈ অকণমান অসুবিধা হয় কিন্তু এটা মই সময় দেখুৱাই দিছোঁ সময়টো কোনটো এই গধূলি আপুনি আমি ভাত পানী খাই গৈ গৈ বিচনাত যেতিয়া শুওঁ তেতিয়া টোপনি আহে কোনোবাই ক'ব পাৰোঁনে যে মোৰ ইমান দেৰিতে টোপনি আহে শোৱাৰ পিছত পাৰোঁ নেকি কোনোবাই ক'ব নোৱাৰোঁ হয়নে নহয় টোপনি কেতিয়া আহে নোৱাৰোঁ ক'ব গতিকে সেইকণ সময় সংসাৰৰ চিন্তাবোৰ বাদ দি কৃষ্ণ প্ৰভু দিনটো এয়া নিজৰ কাৰণে কৰি থাকিলোঁ আৰু এইকণ ৰাতি টোপনিটো তোমাৰ চৰণতে দিছোঁ সেইকণ সময়ত আপুনি একান্ত মানে কৃষ্ণ কৃষ্ণ হৰি ৰাম কৃষ্ণ কৃষ্ণ হৰি ৰাম কৃষ্ণ কৃষ্ণ হৰি ৰাম গাই থাকক অন্য একো নুশুনিব তাৰ দেখিব আপোনাৰ উশাহ নিশাহে নাম গাই আছে সপোন দেখিলেও কৃষ্ণ কৃষ্ণ পৰীক্ষা কৰক আজিৰ পৰা পৰীক্ষা কৰক আপোনালোকে এইটো যে ভাগৱত শুনিবলৈ আহিলে যেতিয়া মোকটো ক'বলৈ মাতিলে মই আজি কৈছোঁ দেই আমি এনেই নাম ল'ব নোৱাৰোঁ নহয় আৰু এটা নাম লোৱা সহজ উপায় এটা দেখুৱাই দিছোঁ আজিকালি মোবাইল হাতত নথকা মানে কোন আছে প্ৰত্যেকৰ মোবাইল আছে নাই ল'ৰা ছোৱালীলৈকে ধৰি চবৰে যেতিয়া ফোনটো বাজে তেতিয়া হেল্ল' সেই হেল্ল'টো বাদ দি পেলাই কৃষ্ণ বুলি কৈ দিব মাধৱ মাধৱ বুলি ক'ব হৰি হৰি কৃষ্ণ কৃষ্ণ কোনে কৈছে এনেকৈ সুধিব ভকতেনো হেল্ল' এৰাই থাকেনে অন্যত কৰিব নোৱাৰিলে অন্তত ফোনটো আহিলে অভ্যাস কৰক আপোনাৰ মুখত সেই কৃষ্ণ শুনি পেলাই সিজনেও কৃষ্ণ কৈ দিব দেই কৃষ্ণ মাধৱ মাধৱ বাপ আপুনি কৈ দিব সিটোৱে তাৰমানে মন নাথাকিলেও যদি হেৰিও হয় হয় বাপ আমি কৈছোঁ বুলি কৈ দিব নিজে কৈ দিব কৃষ্ণটো নিজে কৈ দিব গতিকে নিজেও কওক আনকো কওক হ'ব কৃষ্ণ যাব ইমান সুন্দৰ পৰীক্ষিতক যেতিয়া ভাগৱত ক'বলৈ শুকদেৱ প্ৰস্তুত হয় তেতিয়া এই কথাটো কৈছিলে কি কৈছিলে অধন্য নৰপতি মতি উত্তম তোমাৰ কৰিলা প্ৰশ্ন যিটো সংসাৰতে সাৰ পৰীক্ষিতে কি প্ৰশ্ন কৰিছিলে সংসাৰত সাৰ প্ৰশ্ন তাৰমানে প্ৰশ্নটো কি আছিলে আমি সকলোৱে ধন ক'ত পায়
আমার তাহলে সুখ কত পাও আমি সেইবো প্রশ্ন করো যে কেনেকে হব কোনটো ব্যৱসায়ত ধন কিমান পাম এনেকুৱা প্রশ্ন আমি কৰি থাকো দেহৰ কাৰণে ইন্দ্ৰিয় সুখৰ কাৰণে আমা প্রশ্ন সুধে বাকি গুৰে ৰজা কেনেকৈ হ'ব পাৰি এমএলএ কেনেকৈ হ'ব পাৰি মন্ত্ৰী কেনেকৈ হ'ব পাৰি আ পদবী কেনেকৈ পাব পাৰো সংঘৰ এইবোৰ প্রশ্ন সুধো আমি কেনেকৈ কি কৰিলে হ'ব কিন্তু এইবোৰ অহাৰ প্রশ্ন দেহৰ কাৰণে যিমান প্রশ্ন ইন্দ্ৰিয় সুখৰ কাৰণে যিমান প্রশ্ন সব অহাৰ বলে হাৰ কি তুমি আত্মাৰ প্রশ্ন কৰিছা আত্মাৰ মুক্তিৰ প্রশ্ন কৰিছা হাৰ প্রশ্ন এটো আমাৰ দেহটো অহাৰ হাৰ কি আত্মা গতিকে তুমি সংসাৰত হাৰ প্রশ্ন কৰিলা কাৰণ আত্মাক মৃত্যু মুখৰ পৰা উদ্ধাৰ কৰাৰ প্রশ্ন কৰিলা গতিকে এতিয়া ইয়াত কৈছে এয়া আমাৰ গুৰুজনে কৈছে এয়া তাৎপৰ্য গুৰুজনে কৈছে যে কৃষ্ণ কথাৰ বাহিৰে সংসাৰত আৰু অন্য সাৰ নাই ইমান সুন্দৰকৈ আমাক গুৰুজনে কৈছে আৰু গুৰুজনে কৈছে মানে গুৰুজন কেনেকৈ আছে ও শুনি মাধব মোর থাকিবার থান দশম কীর্তন মোর মূর্তির সমান নিপুণয় আমাক গুরু যিজনে মানয় কীর্তনতে দশমতে দেখিব নিশ্চয় আমি গুরুজনক কীর্তন দশমত দেখিছো নে নাই দেখা এতিয়া যদি দেখিছো তেতিয়া তেওঁ কোৱা কথাবোৰ আমি মানিছো নে নাই মাধৱদেৱক কৈছিলে ঘোষা নামে শাস্ত্ৰ এক তুমিও লিখিবা ঘোষাৰত নাৱলি মতে তুমিও থাকিবা এতিয়া আমি ঘোষা ৰত্নাৱলীয়ে কোৱা কথাবোৰ মানিছো নে নাই মাধৱে কৈ আছে গুৰুজনৰ লিখনিৰ মাজতে তেওঁ আছে তেওঁ লিখা কথাবোৰ আমি মানিছো নে নাই অ কৃষ্ণ হ'ব এইখিনি আমাৰ জানিবলগীয়া কথা কৃষ্ণ কৃষ্ণ হ'ব কৃষ্ণ সুহৃদ বান্ধৱ আৰু তেওঁ থাকে ক'ত যে সদায় নামৰ লগতেই থাকে আৰু আমাৰ আত্মা পৰমাত্মাৰূপে তেওঁ সহায় কৰি থাকে আৰু শেষ মুহূৰ্তলৈকে আমাৰ জীৱ প্ৰাণ বায়ু যোৱাৰ মুহূৰ্তলৈকে কফ বাত পিত্তই আমাক হেঁচা মাৰি ধৰা সময়তো
পরমাত্মায় টান থিয় কই থাকে যে ই মনতে লইছে নাকি নাম কপ বাত পিত্ত হাসামাই ধরিছে গটিকে মাত নুফুটে মো কথা ল কুঁয়ছে নাকি এনে কই ভগবন্ত এটা মানে পরমাত্মার উপরে শুনি থাকে সেই মুহূর্ত লেগে আর রখি থাকে এবার কিনালি মোর নাম লয় ইমান দয়া ইমান কৃপালু আমার ভগবন্ত আর আমি ইমান নির্দয় যে তেওঁ নাম লোভলে আমি পাহরি থাকো কৃষ্ণ কৃপালু গুরুজনে নিজে আমাকে ইয়াক কইছে যে ঈশ্বরের নাম লবলৈ কোনো শ্রম নাই মাত্র মুখেরে ললেই হল আর ঈশ্বরের নামের ইমান মহিমা যে তপ জপ দাগ যজ্ঞ যিমানবোৰ ধর্ম আছে নাম উচ্চারণতে সকলো ভিজি যায় নকৰিও পাওয়ে ফল সমস্ত ধর্মর অকল নাম ললেই হল নাম ধর্মর রাজা আর নাম ধর্মর রাজা তো কেতিয়া কলি যুগত নামেহে ধর্মর রাজা আর নাম সুমরিলে পুণ্য নিরন্তরে সিজে নাপাহরিবাহা কদাচিত শুনা কথা এইটু বিপরীত হরি পাহরিলে সিজে পাপ নিরন্তর আমি নাম পাহরিলে আমার পাপ সিজিব গতি এটা গুরুজনে কৈছে কুহিত বান্ধব এয়া নাম আর নামে ইমান কাম করে যে তুমি নাম ললেই হল বাকি ধর্মবর পিছে পিছে গুছি আহে নামর লগতে সিজে গতি ইমান সুন্দর ইমান কৃপা করি ইমান কয় আমার কওতে প্রতি অধ্যায়ের শেষতে কব নিরন্তরে বোলারাম রাম ডাকি বোলারাম রাম এতিয়া আমি আকৌ কি কৰো সাব আৰু এটা কথা আপোনালোকক কলো এই যে আমার উপদেশ দিয়ে পাঠকে বা আমার এতিয়া পাঠকে তাৰমানে উপদেশ বা গাব নহয় গাই পেলে একেবারে শেষত কব ও ডাকি সবে বোলা রাম রাম আমি সবে পাঠকৰ লগত দিও লগাই ও নিরন্তরে বোলা রাম রাম সাবনে আমার একটা বেয়া অভ্যাস পাঠকে কয় গুরুয়ে কৈছে সকলে রাম রাম বোলা পাঠকে আমাক কৈছে গুরুয়ে কৈছে নিরন্তরে বোলা রাম রাম আমি এক পাঠকর লগতে সংযোগ করে দিল নিরন্তরে বোলা রাম রাম কাক করল আমি চাব দেই আমাৰ এইটো পৰম্পৰা এটা চলি আছে ভুল সেইটো কেতিয়াও নকৰিব সেইটো পাঠকৰ লগত নেগাব
উপদেশ দাতা আমাক প্রসঙ্গ কৰতে উপদেশ দিউতে শেখৰ খাইটো লগতে গাই নি দিব আপোনালোকক কয় নিৰন্তৰে বোলা ৰামৰ নিৰন্তৰে বুলি কওঁতে ৰাম 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 এই দে গাব আমাক ৰাম বুলি বুলি কয় গতিকে আমি যদি গাই দিও নিৰন্তৰে বোলা ৰাম আমি কাক কৰো ৰাম ৰাম কৰিব লাগে সেইটো কথা কৃষ্ণ কৃপালু গুরুজনে আমাক এই উদ্ধব আর ভগবন্ত কৃষ্ণ সংবাদর জড়িয়ে আমাক কি তত্ত্ব দিলে আমি কৃষ্ণই কোয়া কথাবর যদি বুঝিও পোৱা নাই তাক সরলীকৃত করে এই তাৎপর্য গোটেই অধ্যায়খিনির অধ্যায়টোর তাৎপর্য আমাক কলে যে উদ্ধবক ভগবন্ত কৃষ্ণ একমাত্র ভকতির কথাকে কলে ভকতিয়ে সার বলে কলে আর ভকতি করিয়ে নিরন্তরে আমি ঈশ্বরের নামে সার নামর লগত সকল ধর্মই সিজে এইদরে আমাক উপদেশ দি একমাত্র ঈশ্বরের নাম লবলৈ কলে আল জাল ত্যাগ করব লাগে আর একমাত্র ঈশ্বরের নামকে আমি লব লাগে
আৰু লওঁতে তাক সপ্ৰেম ভাবে ল'ব লাগে প্ৰেম যুক্ত হ'ব লাগিব আমি নাম ললে গতিকে নামত প্ৰেম হ'ব লাগিব নামত ৰতি হ'ব লাগিব নামত ৰতি হলে কি হ'ব আমি অহৰহ তামানে এনেও গাই থাকিম আমি গা পা ধোঁতেও ৰামনিৰঞ্জন পাতক ভঞ্জন গাই থাকিব পাৰোঁ নোৱাৰোঁ জানো অঁ সেইবোৰ তাৰমানে মুখস্থ কৰি ল'ব লাগে আৰু গা ধোঁতেও আপুনি গাই থাকিব পাৰে এটা হাল বাওঁতেও গাই থাকিব পাৰে আৰু আমাকতো কোৱা নাই এইটো যে গোঁসাই ঘৰত বহি নাম গাই থাকা কোৱা নাই য'তে আছা তাতে গোঁহা তুমি নামটো আমি লৈ থাকিলেই হ'ল গোপীবোৰে কি কৰিছিলে তে ঠাই সাৰোঁতে উৰালত ধান খুন্দোতে গোটেই অহৰহ কৃষ্ণৰ নামকে গাই গাই কৰি আছিলে চব কাম এতিয়া আমিতো তেনেকৈ কৰিব পাৰোঁ এতিয়া গতিকে কৰিবলৈ অভ্যাস কৰক সকলোৱে এয়া দুয়োজন মহাপুৰুষে আজি যাৰ জন্মস্থানত আমি এই পবিত্ৰ মুহূৰ্তত এয়া আমি পঢ়ি আছোঁ ভাগৱত সেইজন কৃপালু গুৰুৱে আমাক কি উপদেশ দি থৈ গৈছে ৰসত চতুৰ যিটো জন কৃষ্ণৰ চৰণে দিয়া মন পৰম সন্তোষে পিয়ুক ৰসমৃত এতিয়া কৈ থৈ যোৱা নাই জানো অঁ ঈশ্বৰৰ চৰণত চিত্ৰ দি লৈ আমি অমৃত ৰস পান কৰিব লাগে কৃষ্ণ